নাফিস বিন জাফর হলিউডের অস্কার পেলেন। নাফিস বিন জাফর হলিউডে প্রদত্ত বিশ্বের মুভি শিল্পের সর্বোচ্চ পুরস্কার অস্কার পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। রূপকথার সেই স্বপ্নরাজ্যের অস্কারের মেধায় বুননে গর্বিত পদার্পণ ঘটালেন আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল তারকা নাফিস বিন জাফর। নাফিস বিন জাফর বাংলাদেশের গর্ব। নাফিস বিন জাফর mid-20s তার বয়স, এবং এই বয়সে একটা ছেলে অস্কার পাওয়া, এটা আমাদের শুধু আমাদের জন্য না, সারা আমেরিকাতে আমাদের গর্ব। অস্কার মানেই সুবেশধারী ঝলমলে উজ্জ্বল তারকাদের মিলন মেলা ও সারা বিশ্বের অভিনয় শিল্পে অংশগ্রহণকারীদের জন্য সর্বোচ্চ পুরস্কার। মুভি দেখতে বসে ছুটে আসা উপচে পড়া পানির তরঙ্গ দেখে আমরা শিহরিত হই। নাফিস বিন জাফর ফিজিক্সের ফ্লুইড ডায়নামিক্স থিওরি থেকে পানির চলমানতা, উড়ন্ত প্রজাপতির ডায়নামিক্স, ধোঁয়ার ক্রমধাবমান প্রসারতার পরিমাপ থেকে মুভিতে সৃষ্টি করেছেন স্পেশাল ইফেক্ট। প্রথম বাংলাদেশি যিনি অস্কারে 2007 এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড একাডেমি অ্যাওয়ার্ড পদক অর্জন করলেন, বাংলাদেশকে বিশ্বের অভিনয় রূপকথার জগতে এক উচ্চ আসনে বসিয়ে আমাদের গৌরবান্বিত করলেন। তার এই সৃষ্টি হলিউডের মুভিকে করেছে প্রাণবন্ত, করেছে জীবন্ত। নাফিস বিন জাফরের বাবা জাফর বিন বাশার অবসরপ্রাপ্ত সেনা এবং বর্তমানে মার্কাম অ্যান্ড ক্লিগম্যানের পার্টনার, ও মা নাফিসা জাফর বর্তমানে নিউ ইয়র্কের লং আইল্যান্ড প্রবাসী। নাফিস কলেজ অব চার্লসটন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনি কবি গোলাম মোস্তফার প্রপৌত্র। শেষ সূত্রে মুস্তফা মনোয়ার এবং জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেনের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। শেষ করছো ইলিউশন জেনারেট করে যে সমস্ত মুভিতে তিনি প্রাণ সঞ্চার করেছেন সেগুলো হচ্ছে পাইরেটস অফ ক্যারিবিয়ান, অ্যাট ওয়ার্ল্ডস এন্ড, ফ্ল্যাগস অব আওয়ার ফাদার। নাফিস বিন জায়েদ একটি দিকপাল, মাইলস্টোন নতুন প্রজন্মদের জন্য, বিশেষ করে উত্তর আমেরিকার যে সমস্ত নতুন প্রজন্ম আছে তারাও ভাবতে পারবে যে আমরাও পারি, যেমনিভাবে নাফিস বিন জায়েদ পেরেছে। এটা আমাদের একটা গৌরব যে লস অ্যাঞ্জেলেস থেকে, লস অ্যাঞ্জেলেস প্রবাসী একজন অস্কার পেয়েছে হলিউড থেকে, এবং এই অস্কার এই প্রথম একজন বাংলাদেশি পেল। এটা নতুন প্রজন্মের জন্য যে কত বড় একটা সৌভাগ্যের বিষয় বাঙালিদের জন্য, যে নতুন প্রজন্ম তাদের কাছ থেকে শিখতে পারবে যে আমরাও পারি। এই যে আমরাও পারি, এর আগেও ডক্টর ইউনুস দেখিয়েছেন, এবার জাফর বিন জায়েদ দেখালো, জন্য সে একজন আমাদের গর্ব। নাফিস বিন জাফর অস্কারটা পেয়েছিলেন পাইরেটস অফ ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ড এন্ড, এই মুভিটার উপরে যে টেকনোলজিটা তারা ইউজ করেছিল, যে সফটওয়্যারটা তারা ইউজ করেছিল সেটার উপরে, এবং তার সাথে তার সহযোগী হিসাবে ছিল ডক্টর ডগ রব্বো অ্যান্ড সাকা গুশি।
এই তিনজনের যৌথভাবে তাদেরকে অস্কার পুরস্কারটা দেওয়া হয়। এবং এই যে তারা যে যে ডিজিটাল ডোমেন যেই মাধ্যমটা ইউজ করেছিল, এটা একটা সফটওয়্যারের তাদের আমি বলবো একটা আশ্চর্য একটা আবিষ্কার। এটা থেকে ধরেন এই সফটওয়্যার দিয়ে তারা এক্সপ্লোশন, ওশান, তারপরে ক্র্যাশেস, ওমস, ব্লাড, এগুলোকে এত এই ব্যক্তির জন্য গৌরব ফিল করেন, তাহলে আপনারা আসেন, তাকে সম্মান প্রদর্শন করেন এবং নিজে গর্বিত হন। আমাদের সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আবার ব্যক্তির জন্য গৌরব ফিল করেন, তাহলে আপনারা আসেন, তাকে সম্মান প্রদর্শন করেন এবং নিজে গর্বিত হন। আমাদের সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে।